আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঝুঁকি নিয়ে সীমিত আকারে খুলে দেওয়া হলো পোশাক কারখানা, নিষেধাজ্ঞা সত্ত্বেও দলে দলে শহরমুখী শ্রমিকরা। প্রধানমন্ত্রী কার্যালয় সহ 18 মন্ত্রণালয় খুলেছে আজ, সীমিত পরিসরে কাজ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। করোনা ভাইরাসের নতুন 418 জন পজিটিভ, দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় 5,500, মৃত্যু 145। রাজধানীতে কার্ড দিয়ে 10 টাকা কেজি দরে চাল বিক্রি শুরু, সুবিধার আওতায় আসবে নিম্ন আয়ের 40,000 পরিবার। এবং 2 সপ্তাহে দ্বিগুণ হলো করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা, লকডাউনে মানবিক বিপর্যয় যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সহ অনেক দেশে। এবারে বিস্তারিত। ঝুঁকি নিয়ে প্রায় 1 মাস পর সীমিত আকারে আজ থেকে খুলে দেওয়া হলো পোশাক কারখানা। বিজিএমইএ জানিয়েছে, ঢাকার বাইরে থেকে শ্রমিকদের না এনে আশপাশের কর্মীদের দিয়ে কাজ চালিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে গার্মেন্টস মালিকদের, যদি তা মানা হয়নি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন, কারখানা খোলার সংবাদে শ্রমিকরা আবারও পায়ে হেঁটে বা অন্য উপায়ে স্রোতের মতো শহরমুখী হচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। এই ছবি তোলা হয় রোববার সকালে ময়মনসিংহ থেকে। পোশাক কারখানা খোলার সংবাদ পেয়ে বিভিন্ন জেলা থেকে দলে দলে শ্রমিকরা নানা উপায়ে শহরমুখী হচ্ছেন। একই রকম চিত্র দেখা যায় নাটোর, সাভার সহ আরো কয়েকটি অঞ্চলে। ঢাকার উদ্দেশ্যে যাইতেছে, যেখানে আমাদের যাওয়া কোনো মানে অনেকটা রিক্স। অফিস খোলা, স্যারের ফোন দিয়েছে, স্যারা বলতেছে ওরা অন্যরা সবাই আসছে, তোমরা কেন আসতে পারতেছ না? তাদের তো নিজস্ব প্রাইভেট কার আছে, তাদের গাড়ি আছে, আমরা কিভাবে শ্রমিকরা কেমনে কিভাবে যাব? আমার সরকারের কাছে এটাই প্রশ্ন। যদিও গার্মেন্টস মালিকরা বলছেন আশপাশের শ্রমিকদের দিয়ে সীমিত পরিসরে চালানো হচ্ছে কারখানাগুলো। 30% অর্কার দিয়ে যাদের সুরক্ষা আমরা দিতে পারবো, যে অর্কারদের সুরক্ষা দিয়ে, স্বাস্থ্যসম্মত সুরক্ষা দিয়ে, শারীরিক দূরত্ব বজায় রেখে যাদেরকে দিয়ে কাজ করাইতে পারবো, এইরকম কিছু অর্কার দিয়ে কিছু ইমার্জেন্সি কাজ করার জন্য আমরা কিছু গার্মেন্টস খোলার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। উপস্থিতি আমাদের এখনও যে ওয়ার্কার আছে অনেক কম, যেগুলো ঢাকার বাইরে আছে সেগুলোতে কেউ আসেনি, যারা স্থানীয় আছে সেগুলো আসছে। করোনা পরিস্থিতিতে টানা 1 মাস বন্ধ থাকায় লোকসানের মুখে দেশের পোশাক কারখানা। এরই মধ্যে বাতিল করা হয়েছে বেশ কিছু অর্ডার। প্রতিটি কারখানায় শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেই কারখানা চালুর নির্দেশ দিয়েছে সরকার। তবে স্থান স্বল্পতার কারণে অনেক গার্মেন্টস কারখানা শতভাগ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। প্রধান লক্ষ্য হচ্ছে যে ওয়ার্কারদের যে নিরাপত্তা বিষয়টা নিশ্চিত করা, পাশাপাশি আমাদের যে সমস্ত অর্ডারগুলো ক্লোজিং পর্যায়ে ছিল, বিশেষ করে যেগুলোর শিপমেন্ট খুব দ্বার প্রান্তে ছিল, সে কাজগুলো যত দ্রুত আমরা করে শেষ করতে পারি। আমরা ম্যান টু ম্যান আমরা 3 ফিট মেনটেন করে ওদেরকে বসাইতে পারছি, বিকজ অফ আমাদের স্পেস আছে, ওয়ার্কারের হাত ধোয়ার ব্যবস্থা আছে, তারপরে যে আপনার এই স্প্রে মেশিন আছে, ওদেরকে স্প্রে করে ওখানে উপরে উঠাইতেছি। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকির মধ্যে চট্টগ্রামের 3টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের শতাধিক কারখানাও চালু হয়েছে। সীমিত পরিসরে কম শ্রমিক নিয়ে এসব কারখানা তাদের কার্যাদেশ টিকে রাখার জন্য খুলেছে বলে জানিয়েছে ইপিজেড কর্তৃপক্ষ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী কার্যালয় সহ 18 মন্ত্রণালয় খুলেছে আজ, সীমিত পরিসরে সচিবালয়ে কাজ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, বর্তমান দুর্যোগে সরকারি সহায়তা অব্যাহত রাখার অংশ হিসেবে কিছু অফিস খোলা রাখা হয়েছে। অনলাইন ব্রিফিং করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রিপোর্ট নিয়াজ জামান সজীবের। করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ ছুটি চলবে আগামী 5 মে পর্যন্ত। তবে এই সময়ে প্রধানমন্ত্রী কার্যালয় ছাড়াও খোলা থাকবে মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি, বাণিজ্য, খাদ্য, জনপ্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, তথ্য, নৌপরিবহন, সমাজকল্যাণ, মহিলা ও শিশু, মৎস্য প্রাণীসম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা ও সেবা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। সরকারি দাপ্তরিক সময়সূচি অনুযায়ী রোববার থেকে অফিসগুলো খুলে দেওয়া হয়। দেশের সব বিভাগ এবং জেলা উপজেলা পর্যায়ে এই মন্ত্রণালয়গুলোর অধীন সংস্থা ও বিভাগও একই সাথে খুলছে। নিজ দপ্তরে সরকারি বিভিন্ন উদ্যোগের বিষয় তুলে ধরে অনলাইন ব্রিফিংয়ে কথা বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সম্প্রতি সরকার বিভিন্ন জরুরি বিভাগ এবং মন্ত্রণালয়ে
যেগুলো জরুরি সেবার সাথে যুক্ত এবং জরুরি কাজকর্মের সাথে যুক্ত সেগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই বিশেষ পরিস্থিতিতে জনগণ যারা দিনে দিনে খায়, যারা দরিদ্র, তাদের অসুবিধা না হয়। তার বাইরেও বিত্তবানরা, দয়ালু এবং সমাজসেবীরা এগিয়ে এসছে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সারা দেশে দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে এসছে। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, বর্তমান দুর্যোগের সময়ে সহায়তা দিতে সরকারের কাজ অব্যাহত রাখার অংশ হিসেবে কিছু অফিস খোলা হয়েছে। দেশের মানুষের জীবন যাত্রার মানকে সমুন্নত রাখা এবং যতটুকু সম্ভব আপনার মানুষের এই সমস্ত বাইরের দুর্যোগের কারণে ইতিমধ্যে আমাদের স্থানীয় সরকার প্রতিনিধিরা কাজ করছে। সচিবালয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো আগেই খোলা ছিল, এবার খুলে দেয়া 18টি মন্ত্রণালয়ে উপস্থিত থাকতে বলা হয় প্রয়োজনীয় কর্মকর্তা কর্মচারীদের। মন্ত্রণালয়ে কাজ হচ্ছে সামাজিক দূরত্ব নিশ্চিত করেই। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়ালো। গত 24 ঘন্টায় নতুন করে 418 জন করোনা পজিটিভ হয়। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,416 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় আরও 5 জন মারা গেছেন। এর মধ্যে একজনের বয়স 10 বছরের নিচে। এ নিয়ে মারা গেল 145 জন। দেশে করোনা ভাইরাস পরীক্ষার কিট ও নমুনা সংগ্রহের জন্য সোয়াব স্টিকের কোনো সংকট নেই বলেও জানানো হয় ওই বুলেটিনে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। দেশে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী। নমুনা পরীক্ষা বাড়ার পর থেকেই আক্রান্তের সংখ্যাও বাড়ছে সমান হারে। গত 24 ঘন্টায় প্রায় 3,500 নমুনা পরীক্ষা করে আরও 418 জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও 9 জন। গত 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 3,473 নমুনা এবং এই নমুনার মধ্যে COVID-19 শনাক্ত হয়েছে 418 জনের মধ্যে। গত 24 ঘন্টায় যে 5 জন মারা গেছেন তারা সবাই ঢাকা জেলার বাসিন্দা। তাদের মধ্যে 3 জন পুরুষ ও 2 জন মহিলা। 10 বছরের এক শিশু ছাড়া মৃত 4 জনেরই বয়স 50-এর ঊর্ধ্বে। মৃত্যুবরণ করেছেন আরো 5 জন, ঢাকার মধ্যে 4 জন এবং দোহারে 1 জন এবং এ পর্যন্ত 145 জন। নতুন করে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ সহ মোট 25টি প্রতিষ্ঠানে বর্তমানে করোনা ভাইরাস পরীক্ষা চলছে বলে জানানো হয় বুলেটিনে। পরীক্ষার কিট নিয়ে কোনো সমস্যা নাই, আমাদের যথেষ্ট পরিমাণে পরীক্ষার কিট আমাদের জমা আছে এবং এটা কন্টিনিউয়াস প্রসেসে ধারাবাহিকভাবে আমরা এটা আমদানি করে যাচ্ছি। আরেকটা বিষয়, নমুনা সংগ্রহ করার জন্য একটা কিট থাকে যেটাকে আমরা সোয়াব স্টিক বলি, এই সোয়াব স্টিকেরও আমাদের কোনো ঘাটতি নাই। বুলেটিনে আরো জানানো হয়, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এখন পর্যন্ত সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে 12,80,000, এখনো মজুদ আছে 2,50,000-এরও বেশি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলার মৃতের সংখ্যা দাঁড়ালো 41। এদিকে শরীয়তপুর, সিলেট, ঝিনাইদহ ও রাজশাহীতে এই ভাইরাসে এক শিশুসহ মৃত্যু হয়েছে আরও 4 জনের। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে নতুন করে আক্রান্ত হয়েছেন অন্তত 50 জন, এর মধ্যে শুধু খুলনা বিভাগেই 27 জন। এছাড়া কুড়িগ্রাম, লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালীতে এই ভাইরাসের উপসর্গ নিয়ে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন রাসনা দাস। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসোলেশনে থাকা 5 বছরের এক শিশু মারা গেছেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক জানিয়েছেন, দীর্ঘদিন ধরে শিশুটি লিভারের নানা সমস্যায় ভুগছিল। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভুরিঙ্গামারী উপজেলায় করোনার উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। মৃত 2 শিশুসহ তাদের পরিবারের সদস্যদের শরীরের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ঝিনাইদহে আজ নতুন করে 1 চিকিৎসক সহ আরও 7 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে গত 2 দিনে শনাক্ত হলো 9 জন। এদিকে সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে থাকা করোনা উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়েছে। রাজশাহীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 80 বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত 17 এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির 2-3 দিন পর করোনা পরীক্ষা করা হলে এই ভাইরাস ধরা পড়ে। পরে রাজশাহী মেডিকেল থেকে সংক্রামক ব্যাধি হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এদিকে গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের 2 জেলায় 1 জন ডাক্তার ও শিশুসহ 8 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে।
জয়পুরহাটে নতুন করে দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলার সিভিল সার্জন জানিয়েছে, এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 6 জনে। এদিকে লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালীতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে 1 যুবক সহ 3 জনের মৃত্যু হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত 24 ঘন্টায় খুলনা বিভাগের 4টি জেলার 67 জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হলে শনাক্ত হয়েছে 27 জন। শুক্রবার থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। রাজবাড়ী গোয়ালন্দ দৌলদিয়া ফেরিঘাটের বিআইডব্লিউটিসি এর 2 কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 10 জনে। এদিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 1 জন। গত 21 তারিখে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তারপর হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তিনি মারা যান। রাসনা দাস, এটিএন বাংলা। রাজধানীতে নিম্নবিত্তদের মাঝে 10 টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে সরকার। প্রাথমিকভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 ওয়ার্ডে 666টি পরিবার কার্ডের মাধ্যমে চাল কেনার এই সুবিধা পেয়েছে। পর্যায়ক্রমে রাজধানীর প্রায় 40,000 পরিবার এই সুবিধার আওতায় আসবে বলে জানিয়েছে খাদ্য অধিদপ্তর। নিয়াজ যেমন সজীবের আরও একটি রিপোর্ট। ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা ও চাল চুরি ঠেকাতে ওএমএসে 10 টাকা কেজি দরে চাল বিক্রি স্থগিত করেছিল সরকার। করোনা ভাইরাস সংকটে সাধারণ মানুষের জন্য সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা অব্যাহত রাখতে আবার প্রাথমিকভাবে ওএমএসে 10 টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হলো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 3842 ওয়ার্ডে 666টি পরিবার পাক্ষিক 10 কেজি করে 10 টাকা দরে চাল কিনতে পারছে। 3 কেজি চাল দিয়েছিল, ওইটাই পাইছে, আর কোনো পাই না, আমরা শর্মে কোনো যাই না। 10 কেজি চাইলে তো মনে করেন সপ্তাহ মনে হয় পারাইব না, তাও মনে করেন চলতে তবে আমাদের তো কোনো কাজ নাই। এই যে কার্ডটা দেওয়ার কারণে এই এলাকার অর্থ এলাকার গরিব যারা আছি আমরা, আমাদের খুব উপকার হয়েছে। ঢাকার ভিতরে যারা কর্মহীন যারা আছে চাকরি জীবীরা তারা যেন সবাই পায়। তবে চাল কারা কিনতে পারবে সেই তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ থাকলেও স্থানীয় জনপ্রতিনিধি বলছে চাহিদার তুলনায় কম কার্ড দেওয়া হয়েছে। আমার এরিয়াটা অনেক বড়, এটা মানে এই কার্ডটা দিতে গিয়া মানে এত বিপদের মানে সম্মুখীন হয়েছি, এটা আপনি চিন্তা করতে পারবেন না। তবে আমি তাদেরকে আশ্বস্ত করছি যে সরকার আমাদের ত্রাণ নেওয়ার মতো যারা যোগ্য এদের একটা লিস্ট করার আবারও বলছে, আমি প্রত্যেকের লিস্ট করতেছি, আমি তাদেরকে আশ্বস্ত করছি যে পর্যায়ক্রমে ইনশাল্লাহ হবে। খাদ্য অধিদপ্তর বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 18,000 এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 21,600 মোট 39,600 পরিবার কার্ডের মাধ্যমে পাক্ষিক 10 কেজি বা মাসিক 20 কেজি চাল কিনতে পারবে। এই তালিকায় নাম অন্তর্ভুক্তি নিয়ে অসন্তোষ দূর করতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছে খাদ্য অধিদপ্তর। করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে পুরো বাংলাদেশ, আর এর ফলে কর্মহীন এবং বেকার মানুষরা যাতে খাদ্য সহায়তা নিয়মিত পায় সেজন্য সরকারের পক্ষ থেকে 10 টাকা কেজি দরে ওএমএসে চাল বিক্রি করা হচ্ছে। এই কাজটি সঠিকভাবে করা সম্ভব হলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমে যাবে। নিহাদ যেমন সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা নিয়ে বিএনপি আবারও নালিশের রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনা নিয়ে সরকার কি তথ্য গোপন করছে তা পরিষ্কারভাবে বলা উচিত ছিল বিএনপি মহাসচিবের। সকালে সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী। করোনা নিয়ে পুরনো নালিশের রাজনীতি শুরু করেছে বিএনপি, এটা কোনো রাজনৈতিক সংকট না, এটা করোনা সংকট। ডাক্তার, নার্স, টেকনোলজি সব যারা ফ্রন্ট লাইনে যুদ্ধ করছেন, দল মত নির্বিশেষে তাদের সবাইকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সর্বাত্মক করোনা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সরকারের ব্যর্থতায় দেশে করোনার কারণে লাশের সারি দীর্ঘ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নারায়ণগঞ্জের 2,500 ত্রাণ বিতরণের সময় তিনি একথা বলেন। আওয়ামী লীগ নেতাকর্মীরা ত্রাণ লুটপাট করছে অভিযোগ করে রিজভী বলেন, বিএনপি এখন পর্যন্ত 5 লাখ মানুষকে ত্রাণ দিয়েছে। করোনা ভাইরাস গ্রাস করেছে বিশ্বকে, বদলে গেছে মানুষের চিরচেনা জীবনযাপন। বাংলাদেশের ক্ষেত্রেও
এর ব্যতিক্রম নয়। সাধারণ ছুটিতে ঘরে কাজ, টিভি দেখে, বই পড়ে সময় কাটছে এখন অধিকাংশ মানুষের। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনায় জীবন ব্যবস্থায় এসেছে অনেক পরিবর্তন। ভয়াবহ ভাইরাসটির প্রভাবে রাস্তাঘাট ফাঁকা, দোকানপাট বন্ধ। লকডাউন পরিস্থিতিতে জরুরি পেশার সাথে জড়িতরা কাজ করছেন। এর বাইরে প্রয়োজন ছাড়া কেউ বের হলেই পুলিশ, সেনাবাহিনী জেরা করছেন। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন মহামারীর এ সময়ে পাওয়া সাধারণ ছুটিতে পরিবার পরিজন নিয়ে নিরাপদে ঘরে থাকার জন্য। নতুন কিছু যদি শিখতে পারি সেটা কিন্তু আমি বলবো যে সময়টাকে যে কাজে লাগলো এটা এক ধরনের আমাদের স্যাটিসফ্যাকশন তৈরি করবে এবং এটা কিন্তু আমাকে এনগেজ রাখতে সাহায্য করবে। কেউ অনেকে নতুন নতুন রান্নার রেসিপি শিখতে পারে এবং নতুন ইউটিউব চ্যানেল তৈরি করতে পারে। সেই জিনিসগুলো কিন্তু অন্যান্যদেরকে আমরা সোশ্যাল মিডিয়াতে ইউজ করে আমরা অন্যদেরকে ডিসিমিনেট করতে পারি। বদলে যাওয়া জীবন ব্যবস্থায় ঘরের কাজে পুরুষরাও এখন সহযোগিতার হাত বাড়াচ্ছেন। অধিকাংশ সময় ঘরবন্দী থাকায় মানসিকভাবে ভেঙে পড়লেও কাজ আর বিনোদনের মধ্যেই নিজেদেরকে ব্যস্ত রাখছেন। বাসায় থাকতে বোরিং লাগে, তারপরও থাকতে হচ্ছে দেশের স্বার্থে, পরিবারের স্বার্থে। বাসায় অনলাইন ভিত্তিক কিছু অফিসের কাজ আমরা করি, এরপরও যে দীর্ঘ সময়টা থাকে এই সময়টা আসলে খুবই মানসিকভাবে টেন্স হয়ে যায়। ব্যস্ত সেলিব্রিটিদেরও এখন বাইরে কাজে যাওয়া মানা। সংক্রমণ আতঙ্কে তারাও ঘরবন্দী, লম্বা সময় পেয়ে পরিবারের কাছে, সময় দিচ্ছেন সন্তানদের, আড্ডা, গল্প, সিনেমা দেখে কাটছে তাদের। পড়াশোনা করছে, সিনেমা দেখছে, বাচ্চাদেরকে অনেক বেশি সময় দিতে পারছে, এটা হচ্ছে একটা বড় কাজ। দুর্যোগের এ সময় সরকারি স্বাস্থ্য নির্দেশিকা মানলে সবচেয়ে ভালো থাকা যাবে, নিরাপদে রাখা যাবে পরিবার, দেশ ও জাতিকে। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বদলেছে যেমন মানুষের জীবনযাত্রা, তেমনি বদলে গেছে পুরো প্রকৃতিও। রাজধানীর সড়কের পাশে থাকা গাছগুলো সারা বছর যেখানে ধুলোয় আচ্ছাদিত থাকত এখন সেখানে স্বচ্ছ সবুজ পাতা আর ফুল শোভা পাচ্ছে, দেখলে যে কেউ মুগ্ধ হবে। এই পরিস্থিতি শেষে আবারও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরবে মানুষ, এমনটাই প্রত্যাশা সবার। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। লকডাউন পরিস্থিতির মধ্যেও চট্টগ্রামের খাতুনগঞ্জে বেচা কেনা স্বাভাবিক রয়েছে। দেশের সবচেয়ে বড় পাইকারি মোকামে কোনো ছন্দপতন নেই। ক্রেতা কম, শ্রমিক সংকট, এমন অজুহাতে রোজায় কিছু পণ্যের দামও বাড়িয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। সারা দেশেই ভোগ্যপণ্যের পাইকারি চালান যায় চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে, তাই দিনভরই ব্যস্ততা এই বাজারে। লেগে থাকে কুলির হাঁকডাক আর ক্রেতা বিক্রেতার ভিড়, রমজানের আগে তা কয়েক গুণ বাড়ে। করোনা মহামারীর আতঙ্কে খাতুনগঞ্জের এবারের চিত্র অনেকটাই আলাদা। ক্রেতা কম থাকায় হচ্ছে না কাঙ্ক্ষিত বেচাকেনা। তারপরেও রমজানকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও খাতুনগঞ্জে দাম বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের। সারা দেশে লকডাউন করা, করোনার প্রভাবে এখন পণ্য কোনো জায়গায় পাঠানো যাচ্ছে না। মানুষ স্বাভাবিক হয় পরিস্থিতি, তাহলে এটার উপর আর একটু বেশি প্রভাব পড়বে, তখন আমাদের যেটা ধারণা তখন হয়তো দেখা যাবে বাজার আরও বেশি বাড়ার সম্ভাবনা বেশি। ব্যবসায়ীরা বলছেন ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক না থাকা, বন্দরে পণ্য খালাসে ধীরগতি ও পরিবহন সংকটের কারণেও বাড়ছে পণ্যের দাম। জাহাজগুলো জট লেগেছে অনেক, ফলে আমাদের পণ্যগুলো সরবরাহ স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে না। মানুষ টাকা পয়সা লেনদেন করতে না পারার কারণে ঠিক সময়ে তারা মালটি আসলে বিভিন্ন জায়গায় নিতে পারছে না। এদিকে রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে কারসাজি ঠেকাতে নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন। আমাদের যে মনিটরিং টিম রয়েছে, আমাদের প্রতিদিনই আমাদের যে সকল ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করেন, তারা কিন্তু সেনাবাহিনীর সাথে, পুলিশের সাথে থেকে কিন্তু প্রতিদিন বাজারের মনিটরিংয়ের কাজটাও কিন্তু তারা নিয়মিতভাবে তদারকি করছেন। তবে পণ্যের কৃত্রিম সংকট ঠেকাতে এই মনিটরিং আরও জোরদার করার দাবি জানিয়েছেন ভোক্তারা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। আগামী 5ই মে পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত ফুল কোর্ট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উভয় বিভাগের 88 জন বিচারপতি এতে অংশ নেন। সভায় ভার্চুয়াল কোর্ট চালু করার জন্য আইনগত প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে পদক্ষেপ নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালত পরিচালনার বিষয়ে বিচারক ও আইনজীবীদের প্রশিক্ষণ দেবে সুপ্রিম কোর্টে স্পেশাল কমিটি ফর জুডিশিয়াল রিফর্মস। এদিকে ছুটি চলাকালে নিম্ন আদালতের কার্যক্রম বন্ধ থাকবে, তবে বিচারকদের নিজ কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে ফুল কোর্ট সভা থেকে। শরীয়তপুরের গোসাইরহাটের কুচাইপট্টি ইউনিয়নের এক মেম্বারের বাড়ি থেকে 53 বস্তায় ভিজিএফ এর চাল জব্দ করা হয়েছে। এই ঘটনার পর থেকে ইউপি সদস্য মজ্জেম হোসেন পলাতক রয়েছে। গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন জানান, 692 জন মৎস্যজীবীকে 40 কেজি করে ভিজিএফ এর চাল দেওয়ার কথা থাকলেও প্রত্যেকে দেওয়া হয় 30 থেকে 35 কেজি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার জয়পুর মোড়া গ্রামে একটি উঁচু টিলায় ফাটল দেখা দেয়। দুর্ঘটনা এড়াতে ওই এলাকার 50টি পরিবারকে অন্যত্র সরে যেতে বলেছে প্রশাসন। শনিবার বিকেলে এ ব্যাপারে আখাউড়া উপজেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে 24 ঘন্টার মধ্যে বসবাসকারীদের নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বৃষ্টিপাতের কারণে গত শুক্রবার ওই এলাকার কয়েক স্থানে ফাটল দেখা দেয়, পাশাপাশি কয়েকটি বাড়িতেও ফাটল ধরে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক মাস বন্ধ থাকার পর করোনার ঝুঁকির মধ্যে খুলনা অঞ্চলের 9টি রাষ্ট্রায়ত্ত পাটকলের মধ্যে 8টি আবার চালু হয়েছে। সরকারের খাদ্য বিভাগে বস্তা সরবরাহের জন্য আংশিকভাবে জুট মিলগুলো চালু করা হয়েছে বলে জানিয়েছেন বিজিএমসির খুলনা অঞ্চলের সমন্বয়কারী বনিজ উদ্দিন মিয়া। 8টি পাটকলে রোববার ভোর 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত উৎপাদন কার্যক্রম চালানো হয়। নিরাপদ দূরত্ব বজায় রেখে এসব পাটকলে শ্রমিকরা কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেয় বাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর, মহিলা ও শিশুসহ 5 জনকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। আহতদের মধ্যে 3 জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার স্থানীয় সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি গাজী রিয়াজ মাহমুদের নেতৃত্বে শতাধিক লোকের একটি দল নগরীর চম্পকনগরে গোলাম রসুলের বাড়িতে এই হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে গোলাম রসুল বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন। মেসি রোনালদোর মধ্যে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে সেরা মনে করেন ফুটবল কিংবদন্তি পেলে। ইতালিয়ান সংবাদপত্র গাজেত্তা দেল্লো স্পোর্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনবারের বিশ্বকাপ জয়ী তারকা বলেন, ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়েও লিওনেল মেসির প্রতিভায় এগিয়ে। অ্যাসিস্ট, পাস দেয়া, গোল করা এবং ড্রিবলিং সব ক্ষমতাই আছে মেসির মধ্যে। তার মতে এখনকার সময়ে আর্জেন্টাইন তারকাই পরিপূর্ণ ফুটবলার। যদিও এক মাস আগে দুই ফুটবলারের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদোকেই সেরা খেলোয়াড় বলেছিলেন সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা। 8 জুন থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ মাঠে ফেরানোর পরিকল্পনা নিয়েছে ইংলিশ লিগ কর্তৃপক্ষ। এ নিয়ে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনায় চালিয়ে যাচ্ছে কর্মকর্তারা। ইংলিশ দৈনিক দ্য টাইমস বলছে লিগ শুরু হচ্ছে 8 জুন, শেষ হবে 27 জুলাইয়ের মধ্যে। করোনার কারণে গত 13 মার্চ স্থগিত হয়ে যাওয়া লিগে সব দল মিলিয়ে ম্যাচ বাকি আছে 92টি। এই কদিনে দ্রুতই বাকি খেলাগুলো শেষ করা হবে। এছাড়া ভাইরাসের সংক্রমণ এড়াতে ম্যাচগুলো সব ক্লাবের মাঠে না করে কিছু সুনির্দিষ্ট ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা করছে লিগ কর্তৃপক্ষ। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা ও আশপাশের এলাকাসহ বিভিন্ন জেলার সেহরি ও ইফতারের সময়সূচি। ঢাকা ও আশপাশের এলাকায় আজ সেহরির শেষ সময় রাত 4:03, রাজশাহীতে 4:08, সিলেটে 3:54, চট্টগ্রামে 4:01, খুলনায় 4:09, বরিশালে 4:05, খড়গপুরে 4:02 এবং ময়মনসিংহে সেহরির শেষ সময় রাত 4:00। আগামীকাল ঢাকায় ইফতার সন্ধ্যা 6:29, রাজশাহীতে 6:36, চট্টগ্রামে 6:20, সিলেটে 6:24, খুলনায় 6:28, বরিশালে 6:27, রংপুরে 6:36 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:30। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। ঝুঁকি নিয়ে সীমিত আকারে খুলে দেওয়া হল পোশাক কারখানা, নিষেধাজ্ঞা সত্ত্বেও দলে দলে শহরমুখী শ্রমিকরা। প্রধানমন্ত্রী কার্যালয় সহ 18 মন্ত্রণালয় খুলেছে আজ, সীমিত পরিসরে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা। করোনা ভাইরাসের নতুন 418 জন পজিটিভ, দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় 5,500, মৃত্যু 145। রাজধানীতে কাঠ দিয়ে 10 টাকা কেজি দরে চাল বিক্রি শুরু, সুবিধার আওতায় আসবে নিম্ন আয়ের 40,000 পরিবার। এবং 2 সপ্তাহে দ্বিগুণ হল করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যু আক্রান্তের সংখ্যা, লকডাউনে মানবিক বিপর্যয় যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সহ অনেক দেশে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা।